যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা আর রবের উপর ভরসা রাখা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বসে কাউকে নয়। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব, আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে আর যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না, বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সেই মানুষটারও কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান নয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে রাখে সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে সেই মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে কিন্তু হারানোর ভয়ে করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না সে মানুষটার মনে ঘৃণা জন্মায় কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকেই ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। রাগ অভিমান অভিযোগ এই তিনটি কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন, কেউজনের খেয়াল রাখবেন, নিজেকে নিজেই টেনে তুলতে হয়, কেউ আসবে না ভরসা দিতে, যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দিবে না হয় দুর্বল করে দেবে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটার শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না। শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে, কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও একসময় অভ্যাস হয়ে যায়। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাগের মধ্যে কথার ব্যবহার এমনভাবে রাখতে হবে যেন পরে রাগ কমলে নিজের কাছে লজ্জিত হতে না হয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজেরই হয়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে
দ্বিতীয়বার সেটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। সময় চলে যাবার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই কিন্তু অনুচিত। তাদেরকে বলে দিও খারাপ সময়ে যাদের পাই না বাকি সময়ও তাদের চাই না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, ছোট্ট একটা মন আর একটু বিশ্বাস। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারের খুঁটিনাটি সকলের আবদার সব মেটানোর পরও একটা মেয়ে বিধ্বস্ত হয় না, কিন্তু কি এমন কাজ কর, সারাটা দিন তো ঘরে বসেই থাকো, এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগ পর্যন্ত। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়।